এখনো পর্যন্ত আউট করেছেন, ভালো টাইমিং, হামায় ফাঁসে বল, সীমানা দৌড়ে পারে, কাউ কোনো ক্লিয়ার এনে জাতীয় দলের বাইরে হার্ড হিটার খ্যাত ব্যাটার সাব্বির রহমান। দেশের জার্সিতে ব্যস্ততা না থাকলেও ঘরোয়া লীগ থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজি লীগ সহ ছোট বড় বিভিন্ন টুর্নামেন্টে দেখা মিলে সাব্বিরের। কখনো ব্যাট হাতে নিজের নামের প্রতি শুভেচ্ছার করেন তো কখনো আবার হতাশ করেন ভক্ত সমর্থকদের। ঘরের মাঠে যাই হোক, ইংল্যান্ডে গিয়ে ব্যাট হাতে জর তুল প্রবাসী বাংলাদেশিদের আনন্দে ভাসিয়েছেন এই হাড়িটা। খেলেছেন 101 বলের 200 রানের অপরাজিত ইনিংস। ইংল্যান্ডে চলছে কাউন্টি ক্রিকেটের মাইনর লীগ টুর্নামেন্টটিতে অ্যাবেলি ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন সাব্বির। সুপার নোভার বিপক্ষে ম্যাচে 101 বলে 17 বাউন্ডারি ও 12 ছক্কায় 200 রানের ইনিংস খেলেন মিডল অর্ডার এই ব্যাটার। সাব্বিরের ব্যাটে চড়ে 143 রানের বড় জয় পায় তার দল অ্যাবেলি। ম্যাচে আগে ব্যাট করতে নেমে সাব্বিরের ডাবল সেঞ্চুরিতে 348 রান করে অ্যাবেলি। ম্যাচের শুরুতেই ওপেনার মোহাম্মদ টিপু 0 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপর তিনে নেমে 15 বলে 19 রান করেন আশিকুর জিয়া। তখনই মাঠে আসেন সাব্বির। মাঠে নেমেই ঝড় তুলেন ব্যাট হাতে, দ্রুত শতক তুলে নেওয়ার পর মাত্র 101 বলে ডাবল সেঞ্চুরি করে অপরাজিত থাকেন ডানাতে এই ব্যাটার। যুক্তরাজ্যের ক্লাবটির ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করা ব্যাটার এই টাইগার ব্যাটসম্যান।